আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমি খুবই অসুস্থ। জ্বর, গলা ব্যথা এবং সর্দি কাশি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে আমি। এমনকি রোগের কারণে শরীরটা এতই খারাপ লাগছে আমাকে, মানে এতটাই আমি অসুস্থ, অস্বস্তি ফিল করছি। আমি যে মাথায় পাগড়ি বাঁধবো এটাও আমার মানে ভালো লাগছে না, কেমন যেন খুব শরীরটা অসুস্থ অসুস্থ ভাব লাগছে। কিন্তু ওই যে আমার একটা নিয়ম রয়েছে, আমি প্রতিদিন আপনাদেরকে একটি করে ভিডিও হলেও, ছোট হোক বড় হোক, ছোটখাটো যেটাই হোক না কেন, আমি আপনাদেরকে একটি ভিডিও প্রতিদিন রেগুলার নিয়মিত আপলোড করবো এবং আপনাদেরকে উপহার দিচ্ছি। এটা আমি দিয়েই যাব সারা জীবন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যতদিন আমাকে হায়াতে রেখেছে। তো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। দেখুন, মানুষের অসুস্থ এবং সুস্থতা, অসুস্থতা এবং সুস্থতা সব কিছু আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে কোনো মানুষকে মুহূর্তে অসুস্থ করে দিতে পারেন, আবার চাইলে সে আল্লাহ পাক আবার সুস্থ করে দিতে পারেন। সব কিছুর ক্ষমতা সে আল্লাহ রব্বুল আলামিনের। আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, কথা বলতে আমার এতটাই কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। হয়তো বা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে কথা বলা, সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছি, তারপরেও আমার কণ্ঠ, আমার কথার ভয়েস শুনে আপনারা অবশ্যই কিছুটা আন্দাজ করতে পারছেন। তো আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, আমি এতটুকু বলার জন্যই আপনাদের সামনে এসেছি। আমি খুবই অসুস্থ, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ, এবং আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের মনে নেক আশা পূরণ করেন এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সঠিক পথে রাখেন এবং আপনাদের মনে নেক মাকসাদকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এই জন্য আমি দোয়া করব এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ইসলামিক গজল এবং নাশিদ আপনাদেরকে উপহার দিতে পারি। এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার শরীরটা খুবই দুর্বল এবং শরীরটা খুব অসুস্থ ফিল করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।